নমস্কার দর্শক বন্ধুরা, মন মনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা এঁচোরের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপিটা ভালোই লাগবে। আজকে রেসিপি নিরামিষ দই এঁচোর করব। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। এই রেসিপিতে কিন্তু ভাত রুটি প্রত্যেক কিছুই কিন্তু খেতে ভালো লাগে। এঁচোর তো আমরা অনেক রকম করে খাই বাড়িতে, অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার করবেন, করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো খেতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিরামিষ দই এঁচোর করব। প্রথমে হাতে তেল মেখে এঁচোর কেটে নিয়েছি, ডুমুরডুমো করে কেটে নিয়েছি 600 গ্রাম। দুটো আলু ডুমুরডুমো করে কেটে নিয়েছি। প্রথমে এঁচোর বয়েল করে নেব। একটা প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারের মধ্যে এঁচোরগুলো দিয়ে দেব। প্রেশার কুকারে সব এঁচোরগুলো দেওয়া হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। এঁচোরের মধ্যে জল দিয়ে দিয়েছি আন্দাজ বুঝে। এবার এর মধ্যে যোগ করবো লবণ, সামান্য হলুদ। লবণ হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার প্রেশারের মুখটা বন্ধ করে একটা হুইসেল মেরে দেবো প্রেশারে। এঁচোরটা বয়েল করা হয়ে গেছে, দেখুন, দেখলে কিন্তু গোটা, দেখুন হাত একটু ভাঙলে কিন্তু ভেঙে যাচ্ছে। ঠিক এভাবেই বয়েল করতে হবে। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেবো। মৌরি নিয়েছি 1/2 চামচ, গোটা ধনে নিয়েছি 1 চামচ, গোটা জিরে নিয়েছি 1 চামচ, গোলমরিচ নিয়েছি 8-9টা, আর গরম মশলা নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি। এগুলো একটু ভাজা করে নেবো শুকনো কড়াতে। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, শুকনো মশলাগুলো এবার দিয়ে দেবো, দিয়ে হালকা ভাজা করে নেবো। বেশি কিন্তু ভাজা করা যাবে না, হালকা একটু ভাজা করে নেবো। নিয়ে তারপরে ঠান্ডা করে বেটে নিতে হবে। মশলাগুলো কিন্তু হালকা ভাজা করে নিয়েছি, এবার নামিয়ে নেব। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, মশলাগুলো থেকে ঠান্ডা হোক, তার মধ্যে আমি আলুগুলো ভাজা করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভাজা করে নেব। আলুর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব, সামান্য হলুদ দিয়ে দেবো, দিয়ে ভাজা করে নেবো আলুগুলো। আলুর মধ্যে লবণটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভাজা করলে কেন অনেকটা কিন্তু বয়েলও হয়ে যাবে, কেন নিচের বয়েল করা আছে। মাঝখানে একবার ঢাকা করে আলুটা নাড়াচাড়া করে নিয়েছিলাম, আবার ঢাকাটা খুলে দিলাম। দেখুন আলুটার গায়ে কিন্তু একটা রং ধরে গেছে। এবার আলুটা তুলে নেবো। এই তেলের মধ্যে একটু এঁচোরটা ভাজা করে নেব। এঁচোরের মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো, কারণ বয়েল করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, সেই বুঝে দিতে লবণ দিতে হবে। হালকা একটু ভাজা করে নেবো, বেশি ভাজা করতে হবে না এঁচোরটা। ওদিকে এঁচোরটা ভাজা করতে করতে একটা মশলার পেস্ট তৈরি করে নেবো। তার জন্য একটা বড় বাটি নিয়েছি, 1/2 কাপ দই নিয়েছি ফেটিয়ে, দইটা দিয়ে দেবো। নিরামিষ দই এঁচোর, তো দইটা একটু বেশি লাগবে পরিমাণে, আর দইটা কিন্তু আগের থেকে ফেটিয়ে নেবেন। আমি ফেটিয়ে নিয়েছি দইটা। এবার এটা অ্যাড করবো ভাজা মশলা, দেখুন ঠান্ডা করে কুড়িয়ে নিয়েছিলাম, 1 চামচ, 2 চামচ অ্যাড করবো। কাঁচামরিচ মেটি দিয়ে দেবো, অল্প করে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা ফেটিয়ে নেবো দই দিয়ে। নিরামিষ দই এঁচোর কিন্তু বন্ধুদের অবশ্যই কিন্তু এইভাবে তোমার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। কিন্তু রুটি, ভাত, পরোটা প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে। ওদিকে এঁচোরটা কিন্তু ভাজা হয়ে গেছে, মশলাটা ভালো করে গুলে নিয়েছি। এঁচোরটা কিন্তু হালকা ভাজা করে নিয়েছি, তুলে নেবো। আপনারা মনে করেন না এঁচোরটা ভাজা করো না, সেটা আপনারা করতে পারছেন। আমি কিন্তু ভাজা করে নিলাম, ভাজা করলে টেস্টটা কিন্তু বেশি লাগে, তাদের কিন্তু ভাজা করলাম। এঁচোরগুলো সব নামিয়ে নিয়েছি কড়ার থেকে, কড়াতে আবার সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো দারচিনি, লবঙ্গ, দুটো এলাচ মুখ ফাটিয়ে, দুটো শুকনো লঙ্কা,
সামান্য গোটা জিরে হালকা একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। হালকা নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি। এক চামচ আদা বাটা দিয়ে দেব। নাড়াচাড়া করে নিলাম, যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। যখন এই পেস্টটা দেবেন তখন কিন্তু গ্যাসের চোরটা একদম লোতে করে দেবেন, কারণ দই দিয়ে আছে তো কেটে যাওয়ার ভয় আছে। আর ভালো করে মিশিয়ে নেব। এবার কিছু শুকনো মশলা অ্যাড করবো। শুকনো লঙ্কার গুঁড়ো, আপনারা আন্দাজে যে দেবেন ঝালটা, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, লবণ, কারণ এঁচোড় ভয় পাওয়ার সময় তখনও লবণ দিয়েছিলাম, আমার এঁচোড় ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, সেই বুঝে কিন্তু লবণ দিতে হবে। হলুদ, চিনি, দেড় চামচ চিনি দিয়েছি ছোটো চামচ বলে, আপনারা চিনিটা কম বেশি করে দিতে পারেন। হ্যাঁ, টক দই দেওয়া আছে তো তাহলে একটু চিনিটা একটু বেশি দিলাম। এবার নাড়াচাড়া করে নেব। সবাইকে আসে চোরটা মিডিয়াম করে দিলাম। ভালো করে মশলা এবার কষিয়ে দিতে হবে। মশলা দিয়ে কিন্তু তেলটা আরাম করেছে। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু মশলাটা দিয়ে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো। আলুগুলো কিন্তু বয়লও হয়ে যাবে। ঢাকনাটা খুলে নেব। দেখুন মশলাটা কীভাবে তেল কাচ্ছে। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আলু কিন্তু অনেকটাই কিন্তু বয়েল হয়ে গেছে। এবার এঁচোড়গুলো দিয়ে দেবো, পেঁয়াজ একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন ঠিক আছে, কষিয়ে নিতে হবে। এবার জল দিয়ে দেবো, অল্প করে জল দিয়ে দেবো। দই সব তো একটু মাখো মাখো করবো, আপনারা কিন্তু জলটা বুঝে দেবেন। মাখো মাখো করলেই কিন্তু খেতে ভালো লাগবে রুটির সাথে, পরোটার সাথে। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকাটা খুলে দেখবো। এবার অনেকটাই কিন্তু ঝোল শুকিয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে। একটা আলু চেক করে দেখবো, আলুটাও বয়ল হয়ে গেছে ভালোভাবে। নিরামিষ দই চলে কিন্তু পুরো রেডি। এতে অ্যাড করবো একটু ঘি, এক চামচ ঘি দিয়ে দিলাম। এবার গ্যাসটা অফ করে দিলাম, দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি, একটা বাটিয়ে নামিয়ে দেখাচ্ছি। বন্ধুদের আবার অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। কিন্তু রুটি, ভাত, পরোটা প্রত্যেক কিছুর সাথে কিন্তু ভালো লাগে। আপনারা নিরামিষ দিনেও কিন্তু করতে পারেন। একটা বাটিয়ে নামিয়ে দিয়েছি, দেখুন কী সুন্দর না লাগছে দেখতে। বন্ধুদের আবার এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার করবেন, করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো খেতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই অবধি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো।